প্রথমেই সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। আজকে আমার গন্তব্যস্থল খর্দা সাইবাবার আশ্রম। আমরা আজকে গেছিলাম সাইবাবা আশ্রম দর্শন করতে, খুব ভালো লাগলো দর্শন করে। তার সঙ্গে সঙ্গে আমরা গেছিলাম খর্দা শ্যামসুন্দর মন্দির। আমরা আজকে গন্তব্যস্থল হচ্ছে সাইবাবার আশ্রম। আমরা রওনা দিচ্ছি ঋষা ঘাট থেকে, আমরা রওনা দিচ্ছি। আপনারা দেখতে থাকুন, আমরা গঙ্গা পার হচ্ছি। দেখুন আশেপাশের দৃশ্যটা মনোরম দৃশ্য, ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি আসার মুখে এই মুহূর্তে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা চলেছি গঙ্গা পার হয়ে, বিটি রোড ধরে যাব সাইবাবার আশ্রমে। আমরা দেখতে পাবো সাইবাবাকে, আমরা চেষ্টা করবো আপনাদের দেখানোর, যদি ওখানে ক্যামেরা পারমিশন দেয় আমরা আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন গঙ্গার অপরূপ মনোহর দৃশ্য, খুব ভালো লাগবে। আমরা মন্দিরে প্রবেশ করতে চলেছি, ঠিক একদম ঠিক সময় যেখানে ঠাকুরের পুজোর ব্যবস্থা করা হচ্ছে। আরতি শুরু হয়ে গেছে, আরতি হচ্ছে, আপনারা ঠাকুরের আরতি দেখুন, খুব সুন্দর পুজো হলো। এবং আরতি দেখতে পাচ্ছি এত সুন্দর ব্যবস্থা, চারিদিকে ঝকঝক টকটক করছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই সুন্দরভাবে মেনটেন করছে এবং খুব ভালোভাবে দর্শন হচ্ছে। আপনারা দেখতে থাকুন আরতি। আরতি হয়ে গেল, আপনারা দেখলেন। এবার ঠাকুরকে শোয়ানো হবে, তার শয়ন ব্যবস্থা করা হচ্ছে, তার সঙ্গে ঠাকুরকে পদ সেবাও করা হচ্ছে। ঠাকুরের শরীরে পদসেবা করছেন এবং ঠাকুরকে শোয়ানোর ব্যবস্থা হচ্ছে। আশা করি ভালো লাগলো আপনাদের। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজি ঠাকুরবাটি খর্দা, সেই বিখ্যাত মন্দির। আমরা শ্রীরামপুরের রাধা বল্লভ, যে এক পাথরে তৈরি হয়েছিল, সেই শ্যামসুন্দর জি। আর হচ্ছে আরেকটা দাদা কি বললেন, যে সাইবনে নন্দদুর্মল, এই তিনটে ঠাকুরই এক পাথরে তৈরি হয়েছিল। আমরা সেই আশ্রমে ঢুকছি, এটা আমাদের ভাগ্য, ঠাকুরের কৃপা।
আমরা দেখুন আমরা চলে এসেছি এখন রাধা শ্যাম মন্দির সেই শ্যাম সুন্দর শিব মন্দির আমরা যাচ্ছি মন্দিরে প্রবেশ করলাম এইটা মন্দির শ্যাম সুন্দর আমরা মন্দিরের কাছে এসে গেছি একদম ভেতরে কিন্তু হঠাৎ করে জানলাম মন্দিরে ঢুকে ফটো তোলা যাবে না তাই ক্যামেরা আমার অফ করতে হলো আমি মন্দির দর্শন করে আমি বেরিয়ে এলাম ঠিক পাশেই শ্যাম সুন্দর মন্দিরের পাশেই আরেকটা বাড়ি যারা ঠাকুরের দেখভাল করেন তাদের এই বাড়িতেও একটি শ্যাম সুন্দরজি মন্দিরের মূর্তি আছে আমি তা দর্শন করলাম এবং তার ফটো তুললাম আপনারা দেখুন শ্যাম সুন্দরজি মন্দিরের পাশেই আর একটি বিগ্রহ দেখলাম সেই বিগ্রহের ফটো আপনাদের দেখাবার চেষ্টা করলাম আপনারা দেখুন আজ এখানেই শেষ করলাম বেড়ানো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই ভালো থাকুন